আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের মাঝে অনলাইনে ক্লাস নিয়ে হাজির হলাম। মোহাম্মদ মানিকুজ্জামান মানিক, ইনস্ট্রাক্টর সিভিল, ডিমলা কম্পিউটার সায়েন্স অ্যান্ড পলিটেকনিক কলেজ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সিভিল চতুর্থ পর্ব অধ্যায় চতুর্থ পাই শিখন ফল, পাইল কি, পাইল ব্যবহারের উদ্দেশ্য, পাইলের শ্রেণী বিভাগ, বিভিন্ন প্রকার পাইলের সুবিধা ও অসুবিধা। এই অধ্যায় থেকে আমরা জানতে পারব পাইল কি, পাইল ব্যবহারের উদ্দেশ্য, পাইলের শ্রেণী বিভাগ, বিভিন্ন প্রকার পাইলের সুবিধা ও অসুবিধা। চলুন দেখে যাক। ডিফাইন পাইল, পাইলের সংজ্ঞা, কাঠামোর লোড স্থানান্তর করাই হল পাইলের প্রধান কাজ। যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম, সেখানে পাইলের মাধ্যমে কাঠামোর লোডকে ভারবহন ক্ষমতা স্তরের উপর ছড়িয়ে দেওয়াই হয়। প্রয়োজন ভারবহন ক্ষমতা সম্পন্ন গভীরতা বেশি অথবা ভূপৃষ্ঠস্থ অর্থাধিক ঢালাই বিশিষ্ট হলে যে কাঠামো প্রদান করা হয় তাকে আমরা পাইল বলে থাকি। অর্থাৎ পাইলটা হচ্ছে কোন একটা কাঠামো, কোন একটা ডিজাইন স্ট্রাকচার তৈরি করতে হলে আগে কি করতে হবে, সয়েল টেস্ট করতে হবে। সয়েল টেস্ট করার পর আমরা জানতে পারবো যে যদি পাইলের প্রয়োজন আছে কিনা। বহুতল ভবনে অবশ্যই আমরা পাইল ব্যবহার করে থাকি। পাইলটা হচ্ছে বহুতল ভবনে যেটা ব্যবহার করি, কাঠামোর যে লোডটা থাকে সে লোডটা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা পাইলটা ব্যবহার করি। অর্থাৎ এটি একটি উলম্ব কাঠামো, সংকোচনশীল মাটি, জলাবদ্ধ মাটি এবং ভরাটকৃত মাটির ক্ষেত্রে এটি প্রযোজ্য। পাইল কাঠের হতে পারে, কংক্রিট, স্টিল, স্যান্ড ইত্যাদি হতে পারে। পারপোজ অফ ইউজিং পাইল, পাইল ব্যবহারের উদ্দেশ্য, আমরা কি জন্য আমরা পাইলটাই ব্যবহার করব। মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধির কম বৃদ্ধির জন্যই পাইল ব্যবহার করা হয়। এক নম্বরে, মাটির ক্ষয় প্রতিরোধ করতে, কাঠামো লোড বহন, মাটির ভারবহন ক্ষমতা বর্ধন, নরম এবং সংকোচনশীল পদার্থ মধ্য দিয়ে কাঠামো লোডকে শক্ত স্থানে স্থানান্তর, তীর্যক বল ও ঘূর্ণন মুভমেন্ট প্রতিরোধ, মাটির সরণ ও ক্ষয় প্রতিরোধ, এগুলোর উদ্দেশ্যে আমরা পাইল ব্যবহার করে থাকি। পাইলের ব্যবহার র্যাপের ভিত্তি ব্যয় সাপেক্ষে বিভিন্ন মেরিন স্ট্রাকচার নির্মাণ করতে হলে যখন মাটির উপরের স্তরের ভারবহন ক্ষমতা কম হলে, যখন সুপার স্ট্রাকচারের ওজন অত্যধিক হয় এবং ভর অসমভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়, যখন ভিত্তির খাদ খনন করা সম্ভব হয় না, খাল অথবা গভীর ড্রেনের লাইন ভিত্তির পাশে অবস্থিত থাকলে, আমরা বুঝতে পারলাম যে পাইল ব্যবহারের উদ্দেশ্য র্যাপিড ভিত্তি ব্যয় সাপেক্ষে যেখানে মাটির ভরবান ক্ষমতা খুবই কম সেখানে আমরা পাইল ব্যবহার করব। বিভিন্ন মেরিন স্ট্রাকচার, বিভিন্ন কলকারখানা নির্মাণ করতে হলে আমরা পাইল ব্যবহার করে থাকি। যখন মাটির উপরের স্তর ভরবান ক্ষমতা কম হয় সেজন্য আমরা পাইল ব্যবহার করে থাকি। যখন সুপার স্ট্রাকচার ওজন অত্যাধিক হয় সেজন্য আমরা পাইল ব্যবহার করে থাকি। যখন ভিত্তির খাদ খনন করা সম্ভব হয় না সেটার জন্য আমরা পাইল ব্যবহার করি। খাল অথবা গভীর ড্রেনে যদি পাশে থাকে সেজন্য আমরা পাইল ব্যবহার করি। পাইলের সিন বিভাগ, কংক্রিট পাইলের দুই ধরনের হতে পারে। এক নম্বরে আছে প্রিকাস্ট কংক্রিট পাইল,
কাস্ট ইন সিট উপায় প্রিকাস্ট কংক্রিট ফাইল মানে কি প্রিকাস্ট কংক্রিট হচ্ছে পূর্বে যেটা তৈরি করবো আমরা কংক্রিট দিয়ে সেটা হচ্ছে প্রিকাস্ট আর কাস্ট ইন সিটু মানে গর্ত করে আমরা যেখানে আমরা মশলা লোহার খাঁচা যেটা আমরা ভিতরে প্রবেশ করি সেটা হচ্ছে কাস্ট ইন সিটু মানে ভিতরে যেটা আমরা মশলার সহ ঢালাই দিয়ে তৈরি করি সেটা হচ্ছে কাস্ট ইন সিটু পাই প্রিকাস্ট পাইল স্থায়ী কাঠামোর ক্ষেত্রে যেখানে অতিরিক্ত ভারবন করার প্রয়োজন হয় সেখানে প্রিকাস্ট কংক্রিট ব্যবহার করা হয় অর্থাৎ স্থায়ী কাঠামোর ক্ষেত্রে যেখানে আমরা স্থায়ীভাবে কাঠামো তৈরি করব সেখানে অতিরিক্ত ভারবন করার প্রয়োজন হয় সেখানে প্রিকাস্ট কংক্রিট আমরা ব্যবহার করব তো পূর্বে যেটা আমরা কংক্রিট তৈরি করে পাইল তৈরি করি সেটা আমরা ব্যবহার করব এই পাইল কার্যস্থার হতে দূরে সুবিধা মতো স্থানে ঢালাই করা হয় এবং কিউরিং করা হয় পরে কার্যস্থলে বসানোর জন্য আনা হয় এ পাইল বৃত্তাকার আয়তাকার বর্গাকার আকারের হয়ে থাকে এ পাইলের ব্যাস 35 থেকে 65 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 4.5 মিটার থেকে হয়ে থাকে তো প্রিকাস্ট কংক্রিট পাইল হচ্ছে যেখানে আমরা স্থায়ীভাবে কোনো কাঠামো তৈরি করব সেখানে আমরা তৈরি করে আমরা আগে গর্ত করে যেটা রাখছি সেটাতে আমরা প্রবেশ করব প্রবেশ করে আমরা ঢালাই করি তার যেটা ব্যাস গর্তটা যদি আমরা করি সেটার ব্যাস হচ্ছে 35 থেকে 65 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হয়ে থাকে 4.5 মিটার প্রিকাস্ট কংক্রিট পাইলে সুবিধা প্রিকাস্ট আমরা যে কংক্রিট যে তৈরি করি আগে সেটা সুবিধা অসুবিধা অবশ্যই থাকে সেটা আমরা জানব প্রিকাস্ট কংক্রিট পাইলে সুবিধা এই পাইল পানি নিচেও বসানো যায় মাটির জৈবিক রাসায়নিক ক্রিয়াপুত্র এ পাইল উচ্চ গুণসম্পন্ন দক্ষ মিস্ত্রির দ্বারা উন্নত মানের পাইল তৈরি করা যায় এবং সহজেই যে কোনো ত্রুটি মেরামত করা যায় দৈর্ঘ্য বৃদ্ধি করার পক্ষে খুবই সুবিধাজনক যথাযথ কিউরিং এর পরে ব্যবহার করা হয় বলে কংক্রিট পূর্ণ শক্তি অর্জন করে এবং বসানোর পক্ষে সুবিধা হয় পাইলে রডগুলো যথাস্থানে স্থাপন করা যায় নরম ও ভিজা মাটিতেও এ পাইল বসানো সুবিধাজনক অনেক পাইল একই সময় তৈরি করা হয় বলে খরচ কম হয় অর্থাৎ যে পাইলগুলো আমরা তৈরি করব প্রিকাস্ট পাইল সেটা সুবিধা জানা গেল তার মানে এখানে জানা গেল যে পাইল পানি নিচেও বসানো যায় মাটির জৈবিক রাসায়নিক ক্রিয়া পুত্র গুণ সম্পন্ন হয় দক্ষ মিস্ত্রি দ্বারা পাইল তৈরি করা হয় যা বলে এটি ত্রুটি মেরামত করা যায় দৈর্ঘ্য বৃদ্ধি করার পক্ষে সুবিধাজনক আমরা ইচ্ছে বললে আমরা বৃদ্ধি করতে পারি দৈর্ঘ্য বাড়া কমানো করতে পারবো যথাযথ আমরা কিউরিং করে ব্যবহার করে কংক্রিটের পূর্ণ যে শক্তিটা থাকে সেটা আমরা ফিরে পাবো আর কাস্ট ইন সিটু পাইলে আমরা কিন্তু এটা অতটা শক্তি ফিরে পাবো না প্রিকাস্ট পাইলে অসুবিধা এর আগে আমরা জানতে পারলাম প্রিকাস্ট কংক্রিট পাইলের সুবিধা এখন আমরা অসুবিধাটা জেনে নেব পাইল স্থানান্তর এবং বসানোর সময় সতর্কতা অবলম্বন না করলে পাইল ভেঙে দিতে পারে স্থানান্তর কাজের সুবিধার জন্য পাইলকে বেশি লম্বা করা যায় না এটি খুবই ভারী বিধায় স্থানান্তর করা খুবই কষ্টসাধ্য বসানোর পর কিছু লম্বা থাকে যা কেটে বাদ দিতে হয় ফলে অতিরিক্ত শ্রম সময় এবং অর্থেরও প্রয়োজন হয় অপচয় হয় পাইল বসানোর সময় আঘাতের ফলে পাইলকে কিছুটা দুর্বল
করে দেওয়া, অর্থাৎ যে প্রিকাস্টটা আমরা তৈরি করব সেটার অসুবিধা হলো পাইল স্থানান্তর বসানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা স্থানান্তর কাজের সুবিধার জন্য পাইলটি বেশি লম্বা করা যায় না, এটি খুবই ভারী বিধায় কষ্টসাধ্য কর্মস্থলে নিয়ে আসা, বসানোর পর কিছু লম্বা থাকে যা কেটে বাদ দিতে হয়, ফলে অতিরিক্ত শ্রম সময় এবং অর্থেরও অপচয় হয়। পাইল বসানোর সময় আঘাতের ফলে পাইলটি কিছুটা দুর্বল মনে হয়। এবার আমরা জানবো প্রি কাস্ট, আগে আমরা জানতে পারলাম, এখন আমরা জানবো কাস্টিং শীট উপায়, মানে আমরা ভিতরে যেটা আমরা তৈরি করে গর্ত করে আগে তৈরি করে খাতা তৈরি করে আমরা ঢালাই দেই, সেটা হচ্ছে কাস্টিং শীট উপায়। পাইল বসানোর স্থানে মাটির মধ্যে নির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে যে ঢালাই করা হয়, অর্থাৎ আগেই যে আমরা গর্ত করে তারপর নির্দিষ্ট স্থানে ঢালাই করে তৈরি করব, সেটা হচ্ছে কাস্টিং শীট উপায়। এই পদ্ধতি পাইল বসানোর স্থানে পাইল তৈরি করা তা সম্পূর্ণ করতে হয়। কাস্টিং শীট উপায়ের সুবিধা, পরিবহন খরচ নেই, কারণ যেখানে আমরা গর্ত করব সেখানে পাইলটা তৈরি করি, এর জন্য পরিবহন প্রয়োজন হয় না। পাইলের গভীরতা এবং মাটির স্তরের ভারবহন ক্ষমতা জানা থাকে বলে সঠিকভাবে পাইল ডিজাইন করা যায়। এই পাইল প্রাকৃতিক দৈর্ঘ্য অনুযায়ী নির্মাণ করা যায়, তাই সময় অর্থ এবং নির্মাণ সামগ্রী অপচয় হয় না। পাইল বসানোর সময় আঘাতের প্রয়োজন হয় না, ফলে নির্মাণ কাজ নিখুঁত হয়, ক্রিমের কোনো সময়ের অপচয় হয় না, কারণ এখানে তো ক্রিমের কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম কাস্টিং শীট উপায়ের সুবিধা, পরিবহনের তো কোনো প্রয়োজনে নেই, এজন্য প্রয়োজন নেই, যেখানে আমরা গর্ত করব সেখানেই তো আমরা কংক্রিট দিয়ে খাতা তৈরি করে কাস্টিং শীট উপায় আমরা তৈরি করি। পাইলের গভীরতা এবং মাটির স্তরের ভারবহন ক্ষমতা জানা থাকে বলে সঠিকভাবে ডিজাইন করা যায়, এই পাইল প্রাকৃতিক দৈর্ঘ্য অনুযায়ী নির্মাণ করা যায়, তাই সময় অর্থ এবং শ্রম অপচয় হয় না। বসানোর সময় আঘাতেরও কোনো প্রয়োজন হয় না, ফলে নির্মাণ কাজ নিখুঁত হয়। এবার আমরা জানবো কাস্টিং শীট উপায়ের অসুবিধা, যদি রড ব্যবহার করা হয় তবে রডের যথাস্থানে স্থাপন করা কষ্টসাধ্য, পানির নিচে ব্যবহার করা যায় না, সাবসয়েলের পানি এবং মাটির মরিচা পড়ার উপাদান দ্বারা সদ্য প্রস্তুত কংক্রিট আক্রান্ত হতে পারে, যেহেতু কংক্রিটকে উঁচু উঁচু স্থান হতে ঢালা হয় সেহেতু কাজের মান সন্তোষজনক হয় না। যে সমস্ত কাস্টিং শীট পাইলের রড ব্যবহার করা হয় না সে পাইল মাটির পার্শ্ব সরণে ভেঙে দিতে পারে, তাছাড়া পার্শ্ববর্তী পাইল বসানোর সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। কাস্টিং শীট পাইলের অসুবিধা, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।